মিস্টার আলমগীর আমাদের এখানে আসার জন্য আপনাকে ধন্যবাদ অনেক সময় দিচ্ছেন অল্প সময়ের ভেতরে যাই হোক না কেন আমরা যেটা জানতে পারছি যে আপনাদের দলের একটি প্রতিনিধি দল তিনজন সদস্য তারা বড় নেতা তারা আপনার দলের তারা ভারতে গেছেন এবং সেখানে গিয়ে ভারতের পত্রপত্রিকায় যেটা লেখা হচ্ছে আমরা যেটা দেখেছি সেটা হচ্ছে যে সেখানে গিয়ে আপনারা বাংলাদেশে যাতে একটা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হতে পারে তার জন্য আপনারা ভারত সরকারের সাহায্য চেয়েছেন আমির খসরু মাহমুদ চৌধুরীকে উদ্ধৃত করে হিন্দু পত্রিকা যেটা খুবই রিলায়েবল পত্রিকা সেটা সেরকমই লিখেছে আর কি আমরা তাদের সাথে কথা বলেছি বিষয়টা সেরকমই তো মানুষের মনে প্রশ্ন হচ্ছে যে আপনারা ঠিক কী ধরনের সাহায্য ভারত সরকারের কাছে চাইছেন এখানে ভারতের কাছে সাহায্যের ব্যাপারটা আপনার ঠিক সেভাবে আসবে না এটা হচ্ছে যে ভারতের আমরা যেটা চাই ভারতের কাছ থেকে যে বাংলাদেশে একটা অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হোক এই ব্যাপারে আমরা সকল গণতান্ত্রিক দেশগুলোর কাছে আমরা কথা বলছি কারণ দু হাজার চোদ্দো সালে যে নির্বাচন হয়েছে সেই নির্বাচন অবাধ সুষ্ঠু নির্বাচন হয়নি এবং দেশের মানুষ ভোট দিতে পারেনি এইবার আমরা যে চাচ্ছি সেটা হচ্ছে যে যেন সব মানুষ ভোট দিতে পারে ভোটের দিকে প্রয়োগ করতে পারে এবং সেই জন্য সকল গণতান্ত্রিক দেশগুলোর কাছ থেকে আমরা একটা সহযোগিতা চেয়েছি কারণ বাংলাদেশে বর্তমান যে পরিস্থিতি বিরাজ করছে সেই পরিস্থিতিতে একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হওয়া মনে একেবারেই উঠতে পারে যে গণতান্ত্রিক তো পৃথিবীতে একশোটি আছে সেখানে তো আপনারা যাচ্ছেন আমরা 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 দেখছি যারা ভারতে একটা বড় প্রতিনিধি আমরা যারা যারা প্রভাবশালী দেশ আছে বিশেষ করে ভারত আমাদের প্রতিবেশী দেশ এবং তাদের সঙ্গে আমাদের সম্পর্ক অত্যন্ত বন্ধুত্বপূর্ণ ঘনিষ্ঠ যুদ্ধে তারা আমাদের সহযোগিতা করেছে এবং তাদের যথেষ্ট যোগাযোগ আছে বাংলাদেশের সঙ্গে মানুষের সঙ্গে সেখানে ভারত অবশ্যই তাদের একটা ভারত সাহায্য করতে পারে বাংলাদেশে একটা সুষ্ঠু আপনার কোনো যে কোনো দেশেই বিশেষ করে আপনাদের পার্শ্ববর্তী দেশে যে দেশ আপনার বড় হয় এবং তাদের যদি আপনার ইনফ্লুয়েন্স থাকে দেশের উপরে বিভিন্ন ট্রেড কমার্স এবং অন্যান্য বিষয়গুলোর উপরে রিজিওনাল ব্যাপারগুলোতে রাজনীতির ব্যাপারে সেক্ষেত্রে ডেফিনেটলি যেমন চীনও একটা ভূমিকা রাখতে পারে ভারতও ভূমিকা রাখতে পারে দূরের দেশ আমেরিকাও ভূমিকা রাখতে পারে দে আর লিডিং দ্য ডেমোক্রেটিক ওয়ার্ল্ড কী করতে পারে তারা তারা গভর্নমেন্টকে বলতে পারে যে একটা নিরপেক্ষ নির্বাচনের জন্য তোমরা ব্যবস্থা করো কারণ গভর্নমেন্টের উপরে তারা চাপ সৃষ্টি করতে পারে যেমন অতীতে বহু সময় এই বাংলাদেশে ঘটনাগুলো ঘটেছে অনেকবার আপনি জানেন যে দু হাজার সাত সালে এই ঘটনা ঘটেছে এবং তারা একটু চাপ সৃষ্টি করেছিল সুতরাং আমরা মনে করি এবং বাস্তবতার নিরিখে আমরা যেটা দেখেছি যে এই সমস্ত দেশগুলো গণতান্ত্রিক দেশগুলো এবং একদি সেমটলি ইনফেনশনাল দেশ প্রতিবেশী দেশগুলো তারা প্রভাব রাখতে পারে সেই কারণেই আমরা বলছি যে আমাদের চাওয়াটা কিন্তু একেবারে খুবই অন্যরকম চাওয়া আমরা কোনো সাহায্য চাচ্ছি না আমরা চাচ্ছি যে একটা নিরপেক্ষ নির্বাচন চাই আমরা একটা অবাধ সুষ্ঠু নিরপেক্ষ সবাই ভোট দিতে পারে কিন্তু বাংলাদেশের যে প্রেক্ষিত এখন সেই প্রেক্ষিতে ভোট দিতে পারাটাই হচ্ছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ ধরে নিলাম যে ভারত বাংলাদেশের নির্বাচনে একটা বড় ফ্যাক্টর হতে পারে আমরা ধরে নিলাম আর কি প্রভাবিত করতে পারে সরকারকে যাতে একটা সুষ্ঠু নির্বাচন হয় কোনো অসুবিধে না হয় নির্বাচনের সময় কিন্তু প্রশ্ন হচ্ছে যে তারা কেন সেটা করবে কেন তারা আওয়ামী লীগের বাইরে আওয়ামী লীগের স্বার্থ না দেখে বাংলাদেশের গণতন্ত্রের স্বার্থ দেখবে বা বিএনপির স্বার্থ দেখবে কারণ আপনি জানেন যে নয় বছর ধরে এই সরকারের সাথে ভারতের সম্পর্ক খুবই ভালো তারা যা চেয়েছে মোটামুটি সেটা দেওয়ার চেষ্টা করেছে আওয়ামী লীগ সরকার বিশেষ করে তাদের নিরাপত্তা ইস্যুতে যে সমস্ত উদ্বেগগুলো ছিল আওয়ামী লীগ সেগুলো এবং তারা বলে সেটা ভারত যে খোলাখুলি স্বীকার করে সেটা পক্ষান্তরে এটা ওপেন সিক্রেট আপনি নিশ্চয়ই স্বীকার করবেন যে ভারতের একটা বড় অংশের ভিতরে এক ধরনের উদ্বেগ আছে যে বিএনপি গতবার যখন ক্ষমতায় ছিল তারা ভারতের স্বার্থ বিরোধী অনেক কাজ করেছে এখন এই যে এই যে মানে সন্দেহ ভারতের ভেতরে এইটা আপনারা বিএনপি কিভাবে দূর করার চেষ্টা করছেন এই সন্দেহটা সম্পূর্ণ অমূলক কারণ বাংলাদেশের বর্তমান বিএনপি সরকার কখনোই ভারতের স্বার্থবিরোধী কোনো কাজ করেছে বলে আমার জানা নেই দ্বিতীয়ত হচ্ছে যে বাংলাদেশে তাদের একটা গণতান্ত্রিক সরকার জনগণের প্রতিনিধিত্ব করে ধরনের সরকার তাদের জন্যই খুব প্রয়োজনীয় ভারতের জন্যেই খুব প্রয়োজনীয় কারণ এখানে যদি একটি এই আপনার পুরোপুরিভাবে এক নায়কতন্ত্র বা একটা স্বৈরতান্ত্রিক সরকার এখানে থেকে যায় যারা জনগণের দ্বারা সমর্থন পায় না তাহলে কিন্তু ভারতের যে সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলোর ক্ষেত্রেও জনগণের কোনো সমর্থন ওইভাবে প্রতিফলিত হবে না এই কারণেই আমরা ভারতকে এটা বোঝাতে চাই এবং অন্যান্য দেশগুলোকে বোঝাতে চাই যে একটা গণতান্ত্রিক জনগণের প্রহৃত্বমূল্য সরকার বাংলাদেশে খুব বেশি প্রয়োজনীয় কারণ বাংলাদেশের অবস্থানের উপরে আপনার পার্শ্ববর্তী দেশগুলোর সঙ্গে সম্পর্ক অত্যন্ত ঘনিষ্ঠ এটা একটা উল্লেখযোগ্য একটা প্রয়োজনীয়তা গুরুত্ব রয়েছে সুতরাং একটা ডেমোক্রেটিক বাংলাদেশ ডেমোক্রেটিক গভ এটা খুব প্রয়োজনীয় আর ভারতের সঙ্গে বিএনপির কোন বৈরী সম্পর্ক যেগুলো প্রচার করা হয় সেগুলো আমরা মনে করি বিভিন্ন বিভিন্ন সময়ে বিভিন্ন সময়ে আমরাও কথা বলি ওখানকার মানুষজনের সাথে এবং বিভিন্ন যে সমস্ত বৈঠক হয় দু দেশের ভেতরে তারা পুরোপুরি কতগুলো জিনিস বলার চেষ্টা করে যে বিএনপি যখন ক্ষমতায় ছিল তখন ভারতের যে সমস্ত রেবেল ফ্যাকশান ছিল আপনার বিদ্রোহী কিছু গোষ্ঠী ছিল উত্তর পূর্বে তারা এখানে আশ্রয় পেয়েছে প্রশ্রয় পেয়েছে এমন কি পাকিস্তানের সাথে যারা ভারতের চিরশত্রু তাদের সাথে একটা দহরম মহরম ছিল ওই সরকারের এবং এখান থেকে অস্ত্র আপনি জানেন যে দশটাক অস্ত্র একটা বড় একটা সেন্সিটিভ ইস্যু ভারতের কাছে সেসব জিনিসগুলো হয়েছে তো এই বিষয়গুলো যে 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 সমস্ত ঘটনাগুলো সেসব উঠে এসছে কতটুকু সত্যি কতটুকু আপনার সত্যি নয় বা কতটুকু তৈরি করা বা কতটুকু আপনার প্রচারের জন্য করা হয়েছে এটা কিন্তু আপনার এখনও পরিপূর্ণভাবে আমরা জানি না বিশেষ করে আপনার বর্তমান যে প্রেক্ষিত আছে সেই প্রেক্ষিতে আমরা মনে করি যে এগুলো আপনার তৈরি করা কিছু হয়েছে সেখানে আপনার কিছু প্রচারও করা হয়েছে যেটা আমরা বিশ্বাস করি যে এটা সম্পূর্ণভাবে অমূলক একটা প্রচার এবং এই প্রচারটাকে বিএনপিকে পুরোপুরিভাবে আপনার তার জন্য দায়ী করা হয়েছে যেটা বিএনপি দায়ী নয় এই দেশে দুঃখজনকভাবে এই ব্যাপারটা একটা লিগেসির মধ্য দিয়ে অতীত থেকে কিছু কিছু হয়ে এসছে কিন্তু বাংলাদেশে বিএনপি সরকার আসার পরে এটা আশ্রয় প্রশ্রয় পেয়েছে এটা বেড়েছে এটার সময় আমি একমত হতে পারছি না কোনো মতেই এবং আমরা বিশ্বাস করি শুধু অতীতকে ধরে রেখে অতীতের অপপ্রচার গল্পগুলোকে ধরে রেখে ভবিষ্যতের জন্য আমরা নতুন করব না একটা জনপ্রতিনিধিত্বহীন সরকারকে সমর্থন করব এটা নিশ্চয়ই কতটুকু পারসেপশান কতটুকু ফ্যাক্ট সেটা বাদ দিয়ে যদি আমরা বলি সেটা দূর করার জন্য কোনো মানে সুনির্দিষ্ট স্ট্র্যাটেজি কৌশল কি আপনাদের আছে অবশ্যই আমরা সুনির্দিষ্টভাবে বলেছি যে আমরা আমাদের পার্শ্ববর্তী দেশগুলোর সঙ্গে আমাদের যে সম্পর্ক হবে আমাদের যে নীতি হবে সেই সম্পর্কে আমরা একটা পেপারও দিয়ে দিয়েছি এবং সেখানে আমরা খুব স্পষ্ট করে বলেছি যে উইল হ্যাভ জিরো টলারেন্স অ্যাবাউট এনি ইনসারজেন্সি ইনসাইড বাংলাদেশ তাদেরকে প্রশ্রয় দেওয়া হবে না কোনো স্পেস থাকবে না তাদের আমরা স্পষ্ট করে বলছি তাদের কোনো অস্তিত্ব থাকবে না স্পেস থাকবে না এটা আমরা যদি সরকারে যাই তাহলে আমরা নিশ্চয়ই সেটাকে আপনার নিশ্চিত করব। একই সঙ্গে আমরা মনে করি যে বর্তমানে যে বিশ্ব সে বিশ্বে একটি স্থিতিশীলতা অঞ্চল বিশেষ করে এই অঞ্চলে স্থিতিশীল টানতে হলে অবশ্যই বাংলাদেশের সঙ্গে পার্শ্ববর্তী দেশগুলোর একটা সুসম্পর্ক গড়ে তুলতে হবে সেই ক্ষেত্রে যদি জনপ্রতিনিধিত্ব না থাকে জনগণের সমর্থন না থাকে এই ধরনের কোনো সরকার কখনোই ভারতের সেই সমস্যা সমাধান করতে পারবে না কারণ ভারতের নিজের মধ্যেও অনেকগুলো সমস্যা রয়েছে যে সমস্যাগুলো অনিশ্চয়তা অস্থিত সৃষ্টি করতে পারে একইভাবে বাংলাদেশে একটা অনিশ্চিত অস্থিতিশীল রাজনৈতিক অবস্থা রেখে ভারত খুব বেশি লাভবান হবে বলে আমরা বিশ্বাস করি না আমরা এটাও বিশ্বাস করি যে ভারত সেটা ভালো করে বুঝবে গতকাল ভারতের দি হিন্দু পত্রিকায় আপনাদের যে প্রতিনিধি দল তাদের একজন সদস্যকে কোট করে উদ্ধৃত করে বলা হয়েছে যে তারিক রহমান আপনাদের ভারপ্রাপ্ত ভাইস চেয়ারম্যান তিনি চান এখন ভারতের সাথে যোগাযোগ বাড়াতে বিষয়টি কি তাই না সেটা শুধু তিনি চান কেন আমাদের বিএনপির প্রতিটি মানুষ আমরা চাই যে যে প্রতিবেশী আমাদের সুসম্পর্ক এই প্রসঙ্গে আপনাকে একটা প্রশ্ন করে বিএনপির জনসমক্ষে বাংলাদেশের জনসমক্ষে যে ইমেজ যে একটা ভারত বিরোধী দল ইমেজ আর্টিস্ট ভারতীয় বা এই সমস্ত নিয়ে আপনাদের দলের নেতারা হর হামেশা কথা বলেন এবং যেটা বাংলাদেশের বিরাট সংখ্যক মানুষের কাছে একটা জনপ্রিয় স্লোগান গ্রহণযোগ্য স্লোগান যেগুলো এখন মানুষ দেখবে যে বিএনপিও ভারতের দ্বারস্থ হচ্ছে তো এটা কি আপনাদের জন্য রাজনৈতিক ইমেজ আপনারা এইভাবে দেখছেন কেন এটাকে আমরা দেখছি না আমি বলছি যে বাংলাদেশের অনেক মানুষ না বলছেন কিন্তু এটা আপনারা যেভাবে বলছেন তাদেরকে এটাই দাঁড়ায় যে এটা একটা প্রতিষ্ঠিত ইমেজ হয়ে গেছে কিন্তু প্রশ্নটা সে জায়গায় না বাংলাদেশ বাংলাদেশের স্বার্থ দেখে আর বিএনপি যেটা বিশ্বাস করে সবসময় যে বাংলাদেশ একটা স্বাধীন সার্বভৌম দেশ তার নিজস্ব স্বার্থগুলো আমাদেরকে দেখতে হবে সেই স্বার্থের কথা কথা বলতে গিয়ে কেউ যদি মনে করে যে আমরা আপনার ভারতের বিরুদ্ধে কথা বলছি সেটা কিন্তু সঠিক একটা অ্যানালিসিস নয় বলে আমি বিশ্বাস করি আমি মনে করি যে পারস্পরিক একটা মর্যাদাবোধ পারস্পরিক সম্পর্ক পারস্পরিক স্বার্থ এটা খুব জরুরি এবং সেই কারণেই কিন্তু আমরা সবসময় বলে এসেছি যে অল আওয়ার প্রবলেমস শুড বি টকড আউট আলোচনা হওয়া উচিত এবং হয়ে তার সমাধান হওয়া উচিত এবং সেই সমাধানগুলোর মধ্যেই কিন্তু আপনার নিহিত থাকবে যে বাংলাদেশে একটা স্থিতিশীল অবস্থা তৈরি হবে এটা তো ভারতেরও দায়িত্ব রয়েছে যে বাংলাদেশের মানুষের তাদের বিরুদ্ধে যেন আপনার কোনো একটা ধারণা সৃষ্টি না হয় যে ধারণাগুলো সৃষ্টি হলে তাদের জন্য ক্ষতিকর হবে আমাদের জন্য ক্ষতিকর হবে আমরা সেই কারণেই ভারতের সঙ্গে সম্পর্কটা সুসম্পর্ক আরও বেশি করে তৈরি করার জন্য আমরা চেষ্টা করছি এখন আপনাদের নেত্রী খালেদা জিয়ার প্রসঙ্গে তিনি অসুস্থ কারাগারে এবং অসুস্থতার কথা আপনারা ক্রমাগত বলছেন এমন কথা গতকালকে একজন চিকিৎসক বলেছেন যে তিনি একটা মাইল্ড স্ট্রোকের মুখোমুখি হয়েছিলেন এখন সরকার যে যেসব কথা খুব গা করছে আমরা মনে মানে আমাদের মনে হচ্ছে না সেটা তিনি যে ছাড়া পাবেন সে সম্ভাবনাও আমরা আমরা অন্তত কোনো ইঙ্গিত পাচ্ছি না আপনারা হয়তো পাচ্ছেন না তো এখন তাকে ছাড়া নির্বাচনের পরিস্থিতি যদি তৈরি হয় সেখানে আপনাদের অবস্থান কী বেগম জিয়াকে তারা সবচেয়ে বড় প্রতিপক্ষ মনে করে বর্তমান সরকার এবং সে প্রতিপক্ষ মনে করে বলেই তাকে কিন্তু এই নির্বাচন থেকে রাজনীতি থেকে দূরে সরিয়ে দেওয়ার একটা বড় প্রচেষ্টা সবসময় আছে আপনি জানেন ওয়ান ইলেভেনেও একই ঘটনা ঘটেছিল কিন্তু জনগণের চাপে পড়ে সেখানে তারা সফল হতে পারেনি আজকে আবার দুঃখজনকভাবে যেদিন সেদিন যারা শিকার হয়েছিল সেই মাইনাস টু থিওরির তারাই কিন্তু চেষ্টা করছে মাইনাস ওয়ান করার জন্য অর্থাৎ বেগম খালদারিকে সরিয়ে দেওয়ার জন্য তাকে যে একটা মিথ্যা মামলায় তৈরি করার সাজানো মামলায় তাকে যেভাবে সাজা দেওয়া হয়েছে এই সাজাটাকেও যদি ধরে নেওয়া যায় তাহলেও পাঁচ বছরের যে কোনো সাজার আপিল করার সঙ্গে সঙ্গে তার জামিন হয়ে যায় কিন্তু দুর্ভাগ্যজনকভাবে সেটা এখানে হয়নি তা বেগম জিয়া বলে হয়নি সাধারণ মানুষরা পেতে পারতেন কারণ সরকার এখানে একটা প্রতিপক্ষ হয়ে তার প্রভাব বিস্তার করছে চতুর্দিকে আজকে বাংলাদেশের সবচেয়ে বড় ক্রাইসিসটা তো ওই জায়গায় যে এই সরকার আজকে সমস্ত প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে ফেলছে এমনকি জুডিশিয়ারিতে তারা হাত দিচ্ছে সে কথা আমার কথা নয় প্রধান বিচারপতি সিনহা সাহেব যাকে বের করে দেওয়া হয়েছে তিনি পর্যন্ত এই বিষয়গুলো আমরা সব জানি আর বলে আমরাও তো এই বিষয়গুলো জানি এগুলো আপনাদের জানতে হবে আমাদের বলতে হবে কারণ এই জিনিসগুলোর উপরেই কিন্তু বিভিন্নভাবে অ্যানালিসগুলো নির্ভর করে আমাদের সিদ্ধান্ত নির্ভর করে সেই জন্যই আমাদের এগুলো জানতে হবে আজকে বাংলাদেশের যে সরকার বাংলাদেশের যে রাজনৈতিক অবস্থা যে সংকট তৈরি হয়েছে এটা একমাত্র কারণ হচ্ছে যে সরকারের সহনশীলতার অভাব প্রতিপক্ষকে নিশ্চিন্ন করে দরবার তাদের যে প্রবণতা এবং চেষ্টা সেটাই কিন্তু হচ্ছে না দেয় আমি শেষ করি এটাতেই আপনার সরকার বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যা হয়ে আছে দ্য চ্যালেঞ্জ ইজ দেয়ার যে আপনি গণতন্ত্র যদি করতে চান তাহলে সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী গণতন্ত্রের যিনি প্রবক্তা ছিলেন যিনি গণতন্ত্রের সংগ্রাম করেছেন তাকে জেলে আটকে রেখে সেই সমস্যার সমাধান হবে না এই আমি বলতে চাই আপনার উত্তরে যে তাকে বের হতে না দিলে বের হতে না দিলে আরও বাড়বে আরও সমস্যা তৈরি হবে আপনার স্থিতি অবস্থা আরও খারাপ হবে কিন্তু মানুষের মনে কিন্তু এটাই প্রশ্ন যে তিনি যদি বের না হতে পারেন এবং তা তিনি যদি নির্বাচন না করতে পারেন তার নেতৃত্বে যদি নির্বাচন না করতে পারে বিএনপি বিএনপি কি নির্বাচনে যাবে কি যাবে না এটা সবচেয়ে বড় প্রশ্ন বিএনপি বিএনপি হচ্ছে আপনার বেগম খালেদা জিয়া তার নেত্রী অবিসংবাদী তিনি জেলেই থাকুন আর বাইরেই থাকুন তিনি নেত্রী তিনি বাংলাদেশের মানুষের গণতন্ত্রের কামী মানুষের নেত্রী এবং তিনি যেখানেই থাকুন না কেন উনি এই গণতান্ত্রিক আন্দোলনের নেতৃত্ব দেবেন নির্বাচনে যাব কি যাব না সম্পূর্ণ নির্ভর করবে সরকারের আচরণের উপরে নির্ভর করবে আপনার দেশের মানুষের আচরণের উপরে শুধু এখনই এই বিষয়ে কোনো সচেতন এই মুহূর্তে কি থাকেন না সেটা নয় সরকারের কি আচরণ তার উপরে অবশ্যই সেটা সেটার উপরে নির্ভর করবে পুরোটাই দেশে যদি নির্বাচনের পরিবেশ তৈরি হয় দেশে যদি আপনার জনগণ ভোট দেওয়ার অবস্থা তৈরি হয় রাজনৈতিক দলগুলোকে যদি কাজ করতে দেওয়া হয় ক্যাম্পেইন করতে দেওয়া হয় যাদেরকে রাজনৈতিক কারণে আটক রাখা হয়েছে আটাত্তর হাজার মামলা এক লক্ষ পনেরো লক্ষ বেশি আসামি জেলখানায় রয়েছে প্রায় বিশ হাজার সেই ক্ষেত্রে আপনার নির্বাচন সুষ্ঠু হবে কী করে সুতরাং আপনাকে আবারও ওই প্রশ্নটা করছি যে সরকার যদি

সরকারকে তো অবশ্যই একটা নিরপেক্ষ নির্বাচন দেওয়ার জন্য নির্বাচনকালীন সরকারকে আপনার নিরপেক্ষ হতে হবে সরকারকে এই পার্লামেন্ট ভেঙে দিতে হবে সরকারকে সেনা মোতায়েন করতে হবে এবং সরকারকে সকল দলকে সমান সুযোগ দিতে হবে এটা শুধু আমাদের কথা নয় সমস্ত রাজনৈতিক দলগুলোর কথা আপনি দেখেছেন বহুবার ডক্টর কামাল হোসেন বি চৌধুরী সাহেব আসাম আব্দুর রব মান্না যারা আমাদের জোটের সঙ্গে নেই তারা এই প্রস্তাব প্রস্তাবগুলো বলছেন এবং মাঝে মাঝে তাদের লোক এর সহ কথাগুলো বলছেন সুতরাং নির্বাচনে যাওয়ার ব্যাপারে খালেদা জিয়ার মুক্তিকে আপনারা এখনও পর্যন্ত কোনো শর্ত করছেন না সেই সিদ্ধান্ত নেননি আমরা তো বলে দিয়েছি প্রাথমিক প্রধান একমাত্র শর্ত বেগম খালেদা জিয়াকে মুক্তি তাকে তার হবে আইনি প্রক্রিয়া এবং তাহলে আপনারা নির্বাচন করবেন আমরা সেই ধরনের একটা আমরা অবশ্যই সে সময় বিবেচনা করবো যে আমরা কি করতে পারি এবং বেগম জিয়ার ইস্যুটা তো আমাদের নির্বাচনে একটা বড় ইস্যু আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনাকে ধন্যবাদ আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য